মাদারীপুরের কালকিনিতে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এলাকার যুবকদের মাদক সেবনে উদ্বুদ্ধ করা, প্রকল্পের টাকা আত্মসাৎ, হতদরিদ্রদের চাল বিক্রি সহ একাধিক অভিযোগ বিভিন্ন দপ্তরে জমা দিয়ে প্রতিকার চেয়েছে এলাকাবাসী। চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয়রা। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। মাদারীপুর প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেনের ভিডিও ও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার ইউপি চেয়ারম্যান সবুজ কাজীর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। দায়িত্বে থাকা অবস্থায় একাধিকবার পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেল খাটেন তিনি। জেল থেকে বেরিয়ে আরও বেপরোয়া হয়ে ওঠেন সবুজ। এলাকার যুবকদের মাদক সেবনে উদ্বুদ্ধ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার কথা না শুনলে নির্যাতন করা হয় বলেও অভিযোগ এলাকাবাসীর। সবুজ কাজী নেশাখোর বিক্রি করে, সে আমাদের চাপ দেয় যে তোরা আমাদের সাথে আয়, না যদি আসি তাহলে আমাদের হুমকি দেয় মারার জন্য। উনি মাদক সেবন করে বাজারে এসেন আসেন এবং অকথ্য ভাষায় মানুষকে গালিগালাজ করেন, মাঝে মাঝে থাপড় চোপড় দেন। এদিকে কাজ না করেই বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতেরও অভিযোগ রয়েছে চেয়ারম্যানের বিরুদ্ধে। হতদরিদ্রদের চাল বিতরণ না করে বাজারে বিক্রি করে দেন তিনি। বিষয়টির প্রতিকার চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছে এলাকাবাসী। কয়তরে লয়ে যাবো তোর পুলিশ দিবো এরকম করিয়া, আর কয়তরে টাহাদা লাগবে প্রথম কয় 20,000 বুঝলি, বাজার থেকে একজন আলাদা করিয়া হেবার টাহা হারে দিয়া হালে আমাকে কাজের চাল নিয়ে হেবে চা খেলে, আর কাত লয়ে গেলে আমাকে উল্টা মতন ঝাড়ি ঝাড়ি মুড়ি মাইরা কেলা ভেরতে বাইর করে দেয়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান সবুজ কাজী। মাদকের সাথে একজন চেয়ারম্যান সম্পৃক্ত থাকতে পারে না। একজন চেয়ারম্যানের বিরুদ্ধে যদি বলে এগুলো পইলা হলো, তার বিরুদ্ধে সমালোচনা করে যাতে চেয়ারম্যান নির্বাচনের সময় আসে। ঘটনার সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। এরকম হওয়ার কথা না, যদি হয় আমরা অবশ্যই এটা ব্যবস্থা নিব, আমি দেখি খবর নিব। তো এখন এইসব ক্ষেত্রে হয় কি, লিখিত অভিযোগ আমাদের কাছে থাকে না, না থাকার কারণে আমরা আসলে ওইভাবে ব্যবস্থা নিতে পারি না। চেয়ারম্যান সবুজ কাজীর পদত্যাগের দাবিতে দীর্ঘদিন ধরে বিক্ষোভ মানববন্ধন সহ আন্দোলন করছে ডাসার ইউনিয়নবাসী। এসটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdte, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdte। এসএটিভি সাথে আছি সবসময়।